সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা সবাই ইতিমধ্যে জানো যে 2025 সালে আমরা যারা এইচএসসি পরীক্ষা দিব তাদের সিলেবাস পরিমার্জন করা হয়েছে। সেই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আজ আমরা মানবিক বিভাগে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর পুনর্বিন্যাসকৃত সিলেবাস সম্পর্কে এক নজরে আলোচনা করব। তো আমাদের আজকের প্রথম বিষয় হচ্ছে ভূগোল। ভূগোল প্রথম পর্যায়ে আমরা দেখব কী কী আছে। এখানে মূলত আমরা চ্যাপ্টারের নামগুলো বলবো এবং বিষয়বস্তুগুলো সম্পর্কে বলবো। তোমরা ভিডিওটি পজ করে টপিকগুলো তোমাদের বইয়ের সাথে মিল করে দাগ দিয়ে নেবে। তো ভূগোল প্রথমেই যেটা আছে, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর গঠন রিলেটেড কিছু বিষয়বস্তু আছে। এই বিষয়বস্তুগুলোর উপরেই কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন থেকে প্রশ্ন করা হবে। এরপর আছে তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন, এবং ভূমিরূপ পরিবর্তনের বিষয়বস্তুগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা ভিডিওটি পজ করে একটু দেখে নেবে। এরপর আছে চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, এবং এখানকার বিষয়বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা একটু পজ করে দেখে নেব। পঞ্চম অধ্যায় আছে জলবায়ুর উপাদান ও নিয়ামক, এবং এখানকার বিষয়বস্তুগুলো আমরা এক নজরে একটু দেখে নেব। এরপর আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে আছে জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন, এবং এখানকার বিষয়বস্তুগুলো এখানে দেওয়া আছে, সেই বিষয়বস্তুগুলো আমরা একটু দেখে নেব। এরপর আমরা দেখতে পাচ্ছি অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, এই সম্পর্কিত বিষয়বস্তুগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে, তোমরা একটু ভিডিও পজ করে দেখে নিও। তারপর আছে দশম অধ্যায়। দশম অধ্যায়ে আছে ব্যবহারিক মানচিত্র ও স্কেল, এখানকার বিষয়বস্তুগুলো একটু তোমরা দাগ দিয়ে নিও। এরপর তো এই ছিল ভূগোল প্রথম পত্র। ভূগোল দ্বিতীয় পত্রে এবার আমরা দেখব। তো ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আছে মানব ভূগোল, এবং এখানে তার বিষয়বস্তুগুলো দেওয়া আছে, ভিডিও পজ করে একটু দাগ দিয়ে নিও। দ্বিতীয় অধ্যায়ে আছে জনসংখ্যা, এবং জনসংখ্যা রিলেটেড বিষয়বস্তুগুলো এখানে আলোচনা করা আছে, একটু দেখে নিও সবাই। এরপর আছে চতুর্থ অধ্যায় কৃষি, এবং কৃষির অধ্যায় থেকে কোন কোন বিষয়ে প্রশ্ন করা হবে সেই বিষয়বস্তু কিন্তু আমাদের এখানে আলোচনা করা আছে, সেটা একটু আমরা দেখে নেব। তারপর আছে পঞ্চম অধ্যায় খনিজ শক্তি ও সম্পদ, খনিজ শক্তি ও সম্পদ থেকেও কিন্তু আমাদের বিষয়বস্তুগুলো এখানে দেওয়া আছে, আমরা একটু দেখে নেব। এরপর আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ অধ্যায় শিল্প, এবং এই শিল্প অধ্যায় থেকেও আমাদের যে বিষয় থেকে প্রশ্ন করা হবে সেই বিষয়গুলো এখানে দিয়ে দেওয়া আছে, আমরা এক নজর একটু দেখে নেব। একবারে দশম অধ্যায় যেখানে আছে মানচিত্র বিক্ষেপ, এবং মানচিত্র বিক্ষেপেও বিষয়বস্তুগুলো উল্লেখ করা আছে, তোমরা এই বিষয়বস্তুগুলোর উপর ভিত্তি করে তোমাদের বই একটু মার্ক করে নেবে। এবং এটাই ছিল ভূগোল দ্বিতীয় পত্র। এরপর আমরা দেখতে পাচ্ছি ইতিহাস। ইতিহাস প্রথম পত্রে যে চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টারগুলো আমরা একটু দেখে নিই এক নজরে। এখানে আছে এক অধ্যায় প্রথম অধ্যায় ভারতবর্ষে ইউরোপিয়ানদের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। তৃতীয় অধ্যায়ে আছে ইংরেজ উপনিবেশ শাসন ব্রিটিশ আমল। তারপর আছে চতুর্থ অধ্যায় পাকিস্তানি আমলে বাংলা ভাষা, চতুর্থ অধ্যায়ে আছে পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি। পঞ্চম অধ্যায়ে আছে পূর্ব বাংলা স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন। ষষ্ঠ অধ্যায়ে আছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ। সপ্তম অধ্যায় বাদ দেওয়া হয়েছে। এরপর একবার আছে অষ্টম অধ্যায় যেখানে বলা আছে মুক্তিযুদ্ধ, প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব। তো এটাই কিন্তু ছিল আমাদের ইতিহাসের প্রথম পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। এরপর ইতিহাস দ্বিতীয় পত্র, সেখানে আছে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব, তৃতীয় অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অফ নেশন, চতুর্থ অধ্যায় আছে বলশৈবিক বিপ্লব, পঞ্চম অধ্যায় আছে হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ষষ্ঠ অধ্যায় আছে জাতিসংঘ ও বিশ্ব শান্তি, সপ্তম অধ্যায় আছে স্নায়ুযুদ্ধ পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশেষ দ্বন্দ্ব। এই কিন্তু ছিল আমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত। এরপর আছে গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি আছে প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা, দ্বিতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনার
প্রেরণা, তৃতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনা পর্যায়, চতুর্থ অধ্যায় গৃহ ব্যবস্থাপনা সিদ্ধান্ত, পঞ্চম অধ্যায় পারিবারিক সম্পদ, ষষ্ঠ অধ্যায় পারিবারিক ব্যবস্থাপনা। এই ছিল হচ্ছে আমাদের প্রথম পত্রের পুনর্বিন্যাসকৃত সাজেশন বা সিলেবাস। গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি আছে আমাদের প্রথম অধ্যায় পরিবার ও পারিবারিক জীবন, দ্বিতীয় অধ্যায় পারিবারিক জীবন চক্র ও বিকাশমূলক কাজ, তৃতীয় অধ্যায় পরিবর্তনশীল জীবন ও পারিবারিক জীবন, চতুর্থ অধ্যায় পারিবারিক জীবনের আবেগীয় ব্যবস্থাপনা, পঞ্চম অধ্যায় পারিবারিক জীবনের বাসগৃহ ও ব্যবস্থাপনা, ষষ্ঠ অধ্যায় গৃহের অভ্যন্তরের সজ্জা। এবং এটাই কিন্তু ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের সিলেবাস। এরপর আছে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র। প্রথম পত্রে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে আছে প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা, দ্বিতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনার ধাপ, তৃতীয় অধ্যায় আছে গৃহ সম্পদ ব্যবস্থাপনা, চতুর্থ অধ্যায় আছে সময় ও শক্তি ব্যবস্থাপনা, পঞ্চম অধ্যায় আছে সঞ্চয় বিনিয়োগ ও ঋণ। এরপর একবার আছে নবম অধ্যায়, নবম অধ্যায় আছে গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার, একাদশ অধ্যায় আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র, দ্বাদশ অধ্যায় আছে ফ্যাশন, স্টাইল এবং ডিজাইন, ত্রয়োদশ অধ্যায় আছে বস্ত্রের রং ও ছাপা, চতুর্দশ অধ্যায় আছে পোশাকের শিল্পনীতি ও উপাদান। এবং এটাই কিন্তু ছিল আমাদের গার্হস্থ্যর প্রথম পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমাদের যেটা আছে প্রথম অধ্যায় বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো, তৃতীয় অধ্যায় গর্ভবতী মায়ের, তৃতীয় অধ্যায় আছে গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব, পঞ্চম অধ্যায় আছে শিশুর ক্রমবিকাশ, ষষ্ঠ অধ্যায় আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অষ্টম অধ্যায় আছে মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য, নবম অধ্যায় আছে খাদ্য ও খাদ্যের উপাদান, দশম অধ্যায় আছে পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ, একাদশ অধ্যায় আছে শক্তির চাহিদা, ত্রয়োদশ অধ্যায় আছে রোগ ও পথ্য ব্যবস্থাপনা। এই কিন্তু ছিল আমাদের গার্হস্থ্যর পুনর্বিন্যাসকৃত। এরপর আমরা দেখতে পাচ্ছি কৃষি শিক্ষা প্রথম পত্র, যেখানে আছে প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি, দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, তৃতীয় অধ্যায় আছে বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, পঞ্চম অধ্যায় আছে মাঠ ও উদ্যান ফসল উৎপাদন, এটা আংশিক আছে, অর্থাৎ এখানকার বিষয়বস্তুগুলো একটু ভালো করে দেখে নিও যে কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে না। ষষ্ঠ অধ্যায় আছে ফল শাকসবজির প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ। এই ছিল হচ্ছে আমাদের কৃষি পুনর্বিন্যাসকৃত সিলেবাস। কৃষি দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি আছে প্রথম অধ্যায় মৎস্য চাষ, দ্বিতীয় অধ্যায় পোলট্রি পালন, এটা আংশিক আছে, সুতরাং এখানে বিষয়বস্তুগুলো একটু ভালো করে দেখে নিও যে কোন কোন টপিকগুলো আমাদের নেই, ভিডিও পজ করে একটু দেখে নেবে তো সবাই। এরপর আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় পশুপালন, চতুর্থ অধ্যায় বনায়ন। এই ছিল কৃষি দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি, কিন্তু এখানে আংশিক আছে, যেহেতু আংশিক আছে সুতরাং বিষয়বস্তুগুলো ভালো করে খেয়াল করবা যে এখানে কোন কোন চ্যাপ্টার কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, পঞ্চম অধ্যায়ে আছে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার, ষষ্ঠ অধ্যায়ে আছে রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন, সপ্তম অধ্যায় সরকার কাঠামো, সরকারের অঙ্গসমূহ, দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা। এই কিন্তু ছিল আমাদের পৌরনীতি ও সুশাসনের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় ব্রিটিশ ভারত প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, তারপর আছে দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ, তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ, চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান, এখানে কিন্তু আংশিক আছে, সুতরাং যেহেতু আংশিক আছে
কোন কোন টপিকগুলো পড়তে হবে বিষয়বস্তু থেকে তোমরা একটু পড়ে নেবে। এরপর আমরা দেখতে পাচ্ছি সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, তারপর আছে দশম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এই কিন্তু ছিল হচ্ছে আমাদের পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। এরপর অর্থনীতি প্রথম পত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদন আচরণ, তৃতীয় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, চতুর্থ অধ্যায় আছে বাজার, নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়, দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। এই ছিল হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্র। অর্থনীতি দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের তৃতীয় অধ্যায় আছে বাংলাদেশের শিল্প, চতুর্থ অধ্যায় জনসংখ্যা মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি, অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য, নবম অধ্যায় সরকারি অর্থ ব্যবস্থা। এই কিন্তু ছিল আমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। এরপর আমরা মনোবিজ্ঞান প্রথম পত্রে দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি, তৃতীয় অধ্যায় আচরণের জৈবিক ভিত্তি, চতুর্থ অধ্যায় প্রেরণা ও আবেগ, পঞ্চম অধ্যায় শিখন ও স্মৃতি, ষষ্ঠ অধ্যায় সংবেদন ও প্রত্যক্ষণ। এই ছিল হচ্ছে আমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় বুদ্ধি, দ্বিতীয় অধ্যায় ব্যক্তিত্ব, পঞ্চম অধ্যায় মানসিক চাপ এবং চাপ মোকাবেলা, ষষ্ঠ অধ্যায় মূল্যবোধ, সপ্তম অধ্যায় মনোবিজ্ঞানে গবেষণা পদ্ধতি সমূহ। এই কিন্তু ছিল আমাদের মনোবিজ্ঞানের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। এরপর আমরা সমাজকর্ম প্রথম পত্রে দেখতে পাচ্ছি আমাদের আছে প্রথম অধ্যায় সমাজকর্ম প্রকৃতি ও পরিধি, দ্বিতীয় অধ্যায় সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, তৃতীয় অধ্যায় সমাজকর্ম মূল্যবোধ ও নীতিমালা, চতুর্থ অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়, ষষ্ঠ অধ্যায় সমাজকর্মের পদ্ধতি। এবং এখানে কিছু পরিচ্ছদ আছে, পরিচ্ছদ 6.1 ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি, পরিচ্ছদ 6.2 দল ও সমষ্টি থেকে সমাজকর্ম পদ্ধতি, কিন্তু যদিও এটা আংশিক আছে সুতরাং বিষয়বস্তু দেখে পড়তে হবে আমাদের। এরপর আছে 6.3 সমাজকর্ম প্রশাসন কার্যক্রম ও গবেষণা পদ্ধতি। এই ছিল সমাজকর্মের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। সমাজকর্ম দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে প্রথম অধ্যায় বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা, তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্মের অনুশীলন, এটা আংশিক আছে সুতরাং বিষয়বস্তু দেখে আমাদের পড়তে হবে কোনটা কোনটা বাদ গেল, চতুর্থ অধ্যায় সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা, পঞ্চম অধ্যায় সামাজিক আইন ও সমাজকর্ম, এটাও আংশিক আছে সুতরাং আমরা বিষয়বস্তু দেখে পড়ব, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকারি সামাজিক উন্নয়নের কার্যক্রম, এটাও আংশিক আছে সুতরাং আমরা বিষয়বস্তু দেখে পড়ব, সপ্তম অধ্যায় বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, এটাও আংশিক আছে সুতরাং বিষয়বস্তু দেখে পড়তে হবে, বাংলাদেশের অষ্টম অধ্যায়ে আছে বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা সমাজ উন্নয়ন কার্যক্রম, এটাও আংশিক আছে সুতরাং এখানেও বিষয়বস্তু দেখে আমাদেরকে পড়তে হবে। এটাই ছিল কিন্তু আমাদের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। সমাজবিজ্ঞান প্রথম পত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ, এরপরে একবারে আছে চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়, যদিও এটা আংশিক আছে সুতরাং বিষয়বস্তু দেখে পড়বে তোমরা, এরপর আছে পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান, ষষ্ঠ অধ্যায় সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান, সপ্তম অধ্যায় সামাজিকরণ প্রক্রিয়া, অষ্টম অধ্যায় সমাজ স্তর বিন্যাস ও অসমতা, যদিও এটাও আংশিক আছে সুতরাং বিষয়বস্তু দেখে আমাদের পড়তে হবে যে কোন টপিকগুলো আমরা পড়ব না। এরপরে আছে দশম অধ্যায় বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ, এটাও আংশিক আছে সুতরাং বিষয়বস্তু দেখে আমাদের পড়তে হবে, একাদশ অধ্যায় আছে সামাজিক পরিবর্তন। এখানে এই ছিল আমাদের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি
প্রথম অধ্যায় বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, তারপর আছে তৃতীয় অধ্যায় প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা, যদিও এটা আংশিক আছে, চতুর্থ অধ্যায় বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা, এটাও আংশিক আছে, পঞ্চম অধ্যায় বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের গ্রামীণ এবং শহুরে সমাজ, এটাও আংশিক আছে, বিষয়বস্তু দেখে পড়তে হবে। তারপরে আছে নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়, এটাও আংশিক আছে, সুতরাং বিষয়বস্তু দেখে তোমরা পড়বা। এরপরে আছে দশম অধ্যায় বাংলাদেশের সামাজিক উন্নয়ন আংশিক, এখানেও কিন্তু বিষয়বস্তু দেখে আমাদের পড়তে হবে। এরপর আছে যুক্তিবিদ্যা, প্রথম পর্যায়ে আছে যুক্তিবিদ্যার পরিচিতি, তৃতীয় অধ্যায় আছে যুক্তিবিদ্যার উপাদান, আংশিক আছে এটাও, সুতরাং বিষয়বস্তু দেখে পড়বা। চতুর্থ অধ্যায় বিধেয়ক, পঞ্চম অধ্যায় অনুমান, ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান, এটাও আংশিক আছে, সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি, এই চ্যাপ্টারটাও আংশিক আছে, সুতরাং বিষয়বস্তু দেখে আমাদের পড়তে হবে। এই কিন্তু ছিল আমাদের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। যুক্তিবিদ্যা দ্বিতীয় পর্যায়ে আছে, প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা, দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ, তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ, যদিও এটা আংশিক আছে, সুতরাং বিষয়বস্তু দেখে পড়তে হবে। চতুর্থ অধ্যায় প্রকল্প, ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা, এই ছিল আমাদের যুক্তিবিদ্যার পুনর্বিন্যাসকৃত সিলেবাস। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় প্রাক ইসলামিক আরব, দ্বিতীয় অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তৃতীয় অধ্যায় খুলাফায়ে রাশেদিন, চতুর্থ অধ্যায় উমাইয়ে খিলাফত, পঞ্চম অধ্যায় আব্বাসী খিলাফত, এই ছিল হচ্ছে আমাদের ইসলামের ইতিহাসের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় অধ্যায়ের সিলেবাসে আছে প্রথম অধ্যায় ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা, তৃতীয় অধ্যায় ভারত উপমহাদেশের মুঘল শাসন, পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস পাকিস্তান আমল, ষষ্ঠ অধ্যায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়, এই ছিল হচ্ছে আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পর্যায়ের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা মানবিক বিভাগে যারা আছো তারা যে যে সাবজেক্টে নিয়েছো সেই সাবজেক্টেরই পুনর্বিন্যাসকৃত সিলেবাসটা পেয়েছো। তারপরেও ডিটেলস যদি কারোর লাগে তাহলে আমি সিলেবাসের লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। পরবর্তীতে আমরা অন্যান্য আরও অনেক টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো, সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।